দেশের গর্ব, এ আবার কোন নগর, কি আছে কি নেই, চলুন এক নজরে দেখে আসি। এত সুন্দর ও দর্শনীয় জায়গা মনে হয় খুব কমই আছে দেশে। ছবির মতো দেখতে নগর, প্রতিটি গাছপালা, স্থাপনা, এমনকি প্রত্যেকটা রাস্তাঘাট খুবই আকর্ষণীয়ভাবে পরিপাটি করে গড়ে তোলা হয়েছে। একদণ্ড আরাম, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, এমনকি যান্ত্রিকতাকে পেছনে ফেলে প্রকৃতিকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ কেবলমাত্র এখানেই রয়েছে। মজার ব্যাপার, কোনো টাকা পয়সা লাগে না ঢুকতে ও বেরোতে। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর কৃষি খামার ঝিনাইদহের মহেশপুরে অবস্থিত। এশিয়ার বৃহৎ কৃষি খামারগুলোর একটি এটি। ব্যক্তিগত মালিকানায় হেমচন্দ্র দত্ত নামক ব্যক্তি 1940 সালে প্রায় 3000 একর জমির উপর এই কৃষি খামার তৈরি করেন। এখানে মোট 5টি ফার্ম রয়েছে। ফার্ম অনুযায়ী বিভিন্ন ফার্মে বিভিন্ন ফসল উৎপাদিত হয়। 3000 একর জমির মধ্যে কৃষি জমির পরিমাণ প্রায় 2500 একর, এর মধ্যে নিচু জমি আছে প্রায় 500 একর। মূলত টাটকা সবজি চাষ হতো এখানে। এখানকার শাকসবজি দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি কলকাতাতেও পাঠানো হতো। যাতায়াত ব্যবস্থা তখন এতটা ভালো ছিল না, তাই হেলিকপ্টার যোগে এসব সবজি সরবরাহ করা হতো। হেমচন্দ্র দত্তের নাম অনুসারে এর নাম হয় দত্তনগর কৃষি খামার। 47-এর দেশ ভাগের সময় হেমচন্দ্র দত্ত এটি ছেড়ে কলকাতায় চলে যান। পরবর্তীতে 1949 সালের দিকে এই কৃষি খামারটির দায়িত্ব নেন তৎকালীন পাকিস্তান সরকার। মূলত এখন এখানে বিএডিসি শস্য বীজ উৎপাদন করে। 1962-63 সালে এ ফার্মের যাবতীয় সম্পত্তি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। এখানে পুরো এলাকাটি জুড়ে সেচ কাজের সুবিধার জন্য বসানো হয়েছে গভীর ও অগভীর নলকূপ। পানি সরবরাহের ড্রেন, উৎপাদিত শস্য মাড়াই করার জন্য আধুনিক মেশিন, চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন, বিশ্বনন্দিত এমন ফার্ম বাংলাদেশের আর কোথাও নেই।